আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের উচ্চশিক্ষা সাহায্যের জন্য নিজের বাড়িতে তিন তলায় এক আস্ত লাইব্রেরি বানিয়ে ফেলেছেন শিলিগুড়ি গুরুং বস্তির বাসিন্দা কাজল কুমার রায়। সেই লাইব্রেরিতে অন্তত 30,000 পাঠ্য বই রয়েছে। বই অন্তপ্রাণ কাজলবাবু রেলের চাকরি ছেড়ে একসময় শিক্ষকতা করেছেন। 11টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, সংস্কৃত, দর্শন, অর্থনীতি, ইতিহাস, সাংবাদিকতা, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, এডুকেশন আর লাইব্রেরি সায়েন্স নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন তিনি। তাঁর নিজস্ব গ্রন্থাগার ঠাসা, বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের পাঠ্য বই এবং জার্নালে মেডিকেল ইঞ্জিনিয়ারিং, আইন, সাংবাদিকতার উপরও অনেক বই রয়েছে। সবাই গিয়ে পড়তে পারেন এই বইগুলো। স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতে লাইব্রেরিতে আসে সেজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমন্ত্রণ পত্র দিয়ে এসেছেন তিনি। কলেজে পড়ার সময় থেকেই বই জমানো শুরু করেন কাজল। শিলিগুড়িতেই তাঁর জন্ম। কর্মজীবনে প্রবেশ করলেও পড়াশোনার প্রতি ঝোঁক এতটুকু কমেনি। বিষয়গুলি নিয়ে পড়াশোনা করার সময় তিনি সংশ্লিষ্ট বিষয়ে বইগুলি জমিয়ে রাখেন। পড়াশোনার ঝোঁক থেকেই গ্রন্থাগার বানানোর ভাবনা তার মধ্যে চলে আসে। বিভিন্ন সময় অনেক বই কেনার পাশাপাশি অনেকেই কাজলকে লাইব্রেরি করার জন্য বই দান করেছেন। অবিবাহিত কাজলের সংসারে আছেন শুধু মা ও দাদা। নিজের বাড়ির পাশেই লাইব্রেরির বাড়িটা শুধু বইয়ের জন্য। গুরুং বস্তির যেখানে কাজলের এই লাইব্রেরি, তার চারপাশে বাজার, মহানন্দা কাছেই। শিলিগুড়ির মানুষের কাছে এটাই দ্রষ্টব্য জায়গা হয়ে উঠতে পারে। তার বাড়ির গেটের দরজার সামনে গৌতম বুদ্ধের নকশা। কথায় কথায় বলেছিলেন, পৃথিবীর পাঠশালাতে তিনি শুধুই পড়াশুনো করে যেতে চান। কত বই, কত জার্নাল আছে আপনার এখানে? আমার এখানে 6750 হচ্ছে টেক্সট বুক, টেক্সট টাইপের বই রয়েছে। আর মোর দেন 20,000 জার্নাল রয়েছে। এফোর্ট, বিভিন্ন সময়টাকে ব্যয় করে সে একটা বই লিখছে। হ্যাঁ, তার মধ্যে তার দর্শন ফুটে উঠছে, তার ধ্যান ধারণাগুলো ফুটে উঠছে। সুতরাং বইতে তো আমার ভালোই লাগে এই জন্য, একটা মানুষকে জানতে গেলে। আর প্রথমত কারণ হচ্ছে যে আমাদের এখানে, আমার এখানে রবীন্দ্রনাথ রয়েছেন, থেকে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে জাপল ছাত্র থেকে আরম্ভ করে সবাই আমার এখানে রয়েছেন। হ্যাঁ, আমি যখন বই কিনি তারা আমাকে বলে, হ্যাঁ তুমি এসো দেখো আমার বইগুলো, দেখো আমার বইগুলো দেখো। হ্যাঁ, আমি নিয়ে এসছি এবং আমি নিশ্চিত যে বইগুলো আমার এখানে রয়েছে প্রত্যেকটা মূল্যবান, কোনো রকমভাবে এটা বাজারে বিক্রি করার বই নয়। শিলিগুড়ি থেকে সাগর বাগচির রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।